নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বড় দিদিমা। অনেকদিন পর মামার বাড়ি গিয়েছি, বোধহয় 20 বছর পরে। জঙ্গলে ভর্তি হয়ে গিয়েছে সারাটা গ্রাম। বড় বড় বাড়ি পোড়ো হয়ে ভাঙা হয়ে পড়ে আছে। বট অশ্বত্থ চারা উঠেছে ছাদের আর দেওয়ালের ফাটলে। ঘুঘু পাখির বাসা হয়েছে চিলে কোঠায়। অনেক বাড়িতে রাত্রে বাঘ ডাকে, বুনো শুয়োর লুকিয়ে থাকে উঠোনের জঙ্গলে। লোকজন যারা গাঁয়ে ছিল অনেককাল আগে বিদেশে চলে গিয়েছে, সেখানেই চাকরি বা ব্যবসা সূত্রে ঘর বাড়ি বেঁধে বাস করে, ম্যালেরিয়ার দেশে আসতে চায় না। তাদের বাবা জ্যাঠারা হয়তো আসত, নতুন চাকরি করবার সময় বছর কয়েক এসে দুর্গাপূজা শ্যামা পূজা করেছিল। এখন তারা বুড়ো হয়ে গিয়েছে, তাদের ছেলেরা জন্মেছে বিদেশে, দেশ তারা জানে না, চেনে না। কেউ বাল্যকালে একাধবার এসেছিল, কেউ তাও আসেনি। এই ম্যালেরিয়ার দেশে দূর বিদেশ থেকে পয়সা খরচ করে কিসের টানে তারা আসবে? সুতরাং বড় বড় বাড়ি ভেঙে পড়ে আছে, দেউড়ি ভেঙে গিয়েছে, হয়তো দরজায় তালা দেওয়া ঠিকই আছে। সাপের ভয়ে দিনমানে কেউ সেদিকে যায় না। অনাদিমামার বাড়িটা বাইরে থেকে দেখলাম। বাল্যে এই অনাদিমামার বাড়ি প্রথম গ্রামাফোন শুনি মনে আছে। অনাদিমামার বাবা হরিদাদামশাই ভারী শৌখিন লোক ছিলেন, কলকাতায় চাকরি করতেন। তিনি 20 শতাব্দীর এই আশ্চর্য যন্ত্রটি মামার বাড়ির গ্রামে সর্বপ্রথম আনলেন কলকাতা থেকে। কলের গান, কলের গান। সতীশ মামার ছেলে জাদু বললে, এই কানু চল গ্রামাফোনও দেখে আসি। সে আবার কি, গ্রামাফোনও, কলের গান, হরিজাঠা এনেছেন। দৌড়ে গেলাম ছুটে। একটা কাঠের বাক্সের ওপর একটা চুং বসানো, চুঙের ভেতর থেকে একেবারে অবিকল মানুষের গলায় গান বেরিয়ে আসছে। একটা ছোট্ট ছেলে বললে, ওর মধ্যে কে আছে, কে আবার থাকবে, তবে গান গায় যে, কলে গান হচ্ছে, একে বলে কলের গান। প্রাচীন আমলের বৃদ্ধ রামতারণ চক্রবর্তী লাঠি ঠুক ঠুক করতে করতে এসেছিলেন এই অদ্ভুত ব্যাপারটা দেখতে। তিনি সেকালের আমলে নীলকুঠির দেওয়ান ছিলেন, নীলকুঠির সাহেবদের অনেক ঘোড়া, টমটম, বন্দুক দেখেছেন, কিন্তু কলের গান কখনো দেখেনও নি, শোনেনও নি। এগিয়ে এসে ভারী গলায় বললেন, হরি বাবাজি, এর নামটা কি বললে? গ্রামাফোন। তা মানে কি? মানে মানে হলো কলের গান। রামতারণ চক্রবর্তী আমার বাল্যেই দেহরক্ষা করেছিলেন। শুধু কলের গান ছাড়া আধুনিক যুগের অনেক আশ্চর্য জিনিসের কিছুই দেখে যেতে পারেননি। সেই অনাদিম আমাদের বড় বাড়ি পড়ে আছে জঙ্গলাবৃত হয়ে, দরজা খসে পড়েছে, ওপরের ঘরের জানলা ঝুলে বাতাসে এদিক ওদিক করছে, ছাদের ওপরে এত বড় অশ্বত্থ গাছ গজিয়েছে যে তার তলায় বসে রাখাল বাঁশি বাজাতে পারে। অনাদিমামা বৃদ্ধ হয়েছেন, তিনি কাশী থাকেন। তাঁর ছেলেরা কেউ জৌনপুরে, কেউ এলাহাবাদে কাজ করে। অজ পাড়াগাঁয়ের পৈতৃক ভিটের নাম মুখেও আনে না। সেই রামতারণ চক্রবর্তীর দোতলা প্রকাণ্ড বাড়ি ও পুজোর দালান পড়ে আছে। চামচিকেও বাদুড়ের বাসা কড়ির গায়ে, ভাঙা মেঝেতে গোকরো সাপের বাসা। ওসব বাড়ির ত্রিসীমানায় কেউ যায় না, সর্পাঘাতের ভয়। দু তিনটি এ গায়ের নির্জাতীয় লোক অসাবধানে চলাফেরার ফলে সাপের কামড়ে জীবনও দিয়েছে। বড়মামাদের বাড়িটার কি দশা হয়েছে! এই বড়মামা কাজ করতেন পশ্চিমে কোথায় জানো।
আমার ছেলেবেলায় তিনি গ্রামের মধ্যে একজন শৌখিন লোক বলে গণ্য হতেন। বড়মামা হলেন আমার আপন মামাদের জ্ঞাতি ভাই। যখন তাদের নিজেদের শরিকি পৈতৃক বাড়ির অংশ একবার বৃষ্টির সময় খসে ভেঙে পড়ে, তখন তার আপন জ্যাঠামশাই হাততালি দিয়ে হেসেছিলেন। বড়মামা তখন 22 বছরের যুবক, পিতৃহীন, অবস্থাও খারাপ। ওই জ্যাঠামশাই তাদের পৃথক করে দিয়েছিলেন। ওদের অংশ ভেঙে পড়ে গেল, বেশ হয়েছে, এখন কিসে বাস করবে করুক, এই হল তাঁর 78 বছর বয়স্ক জ্যাঠামশাইয়ের উল্লাসের কারণ। এদিনের কথা বড়মামার বড্ড মনে ছিল, তাই তিনি রেঙ্গুনে চাকরি করতে করতে যা করে হোক টাকা জমিয়ে 5,000 টাকা দিয়ে এই বাড়ি তৈরি করেন। এ বাড়ি যখন তৈরি হয় তখন আমার মায়ের বিয়ে হয়নি। অত আগের কালের 5,000 টাকা আজকালকার দিনে 60,000 টাকার সমান। সেই বাড়ি ভূতের বাসা হয়ে পড়ে আছে আজ কতদিন, বোধহয় 30 বছর সে বাড়িতে জনপ্রাণী পদার্পণ করেনি। ছাদের মাথায় কুচকাঁটার জঙ্গল, বট অশ্বত্থ গাছের স্বাভাবিক ভিড়, কেউ আসে না। বড় মামার ছেলেরা কেউ কলকাতায় থাকে, কেউ আসামে থাকে। আর বড় মামার সেই যে জ্যাঠামশাই হাততালি দিয়ে যিনি হেসেছিলেন, তাঁদের বৃহৎ বাড়িটাও জঙ্গলে একেবারে ভরে গিয়েছে। বড় বড় সেকালের লোহার তালা দেওয়া রয়েছে দরজাতে। তালা ঠিক আছে, কবাটগুলো খুলে সেকলের অবলম্বনে মাত্র ঝুলছে। দোতলার খোলা ও ভাঙা জানলা দিয়ে ঠাকুর দিদিমার হাতের সাজানো হাঁড়ি কলসি এখনও তাকের উপর সাজানো দেখা যাচ্ছে। আজ 40 বছরের ওপর হল ওগুলো অমনি সাজানো রয়েছে। ঠাকুর দিদিমা 40 বছর মরেছেন। দাদজির একমাত্র পুত্র, নাম তাঁর ছিল রামলাল, তাঁকে আমার আবছায়া মনে হয়। দার্জিলিংয়ে চাকরি করতেন, খুব সুপুরুষ ছিলেন। দাদজির মৃত্যুর 7 বছর পরে একদিন দার্জিলিং থেকে প্রেরিত এক টেলিগ্রামে তাঁর মৃত্যু সংবাদ এলো। আমার তখন 11 বছর বয়স। সেদিনকার কথা আমার বড্ড মনে আছে। আমার আপন দিদিমা তখন ডাল রান্না করছিলেন, তাও মনে আছে। দুপুরবেলা তিনি রান্না ফেলে ছুটতে ছুটতে গেলেন ওদের বাড়িতে, আমিও গেলাম দিদিমার সঙ্গে। গিয়ে একটি করুণ দৃশ্য দেখলুম। সেই দৃশ্যের জন্যেই দিনটি বড্ড মনে আছে আমার। দেখি যে রামলাল মামার সুন্দরী তরুণী বধূ উঠানে দাঁড়িয়ে আছেন। তিনি ডাকসাইটে সুন্দরী ছিলেন মামার বাড়ির দেশে তখনকার আমলে। উঠোনে এক উঠোন লোকের মধ্যে তিনি কাঠ হয়ে দাঁড়িয়ে আছেন, কাঁদছেন না। কে তাকে গঙ্গায় নিয়ে গিয়ে স্নান করিয়ে শাঁখা ভেঙে ও সিঁদুর মুছিয়ে নিয়ে আসবে? কেউ রাজি হচ্ছে না, সবাই কাঁদছে। তিনিও কাঠের মতো দাঁড়িয়ে আছেন। এইটুকু মাত্র ছবি আমার মনে আছে। রামলাল মামার একমাত্র শিশু পুত্রকে দিদিমা গিয়ে কোলে তুলে নিলেন রোয়াক থেকে। তার মা কিছুদিন পরে তাকে নিয়ে বাপের বাড়ি চলে গেলেন। তবে কোনোদিন স্বামীর ভিটেতে তিনি পদার্পণ করেছিলেন কিনা আমার জানা নেই। ছেলেটি শুনেছি বড় হয়ে পশ্চিমে কোথায় চাকরি করে এখন। সেই জঙ্গলের মধ্যে এদিক ওদিক খানিকটা ঘুরে আবার চলাচলের রাস্তায় এসে উঠেছি। দেখি যে পরেশনাথ আসছে। পরেশনাথ সম্পর্কে আমার মামা হয়, আমার চেয়ে বেশি বড় নয়, অথচ এমন বুড়ো হয়ে গেল কী করে? ও কাছে এলে বললাম, মামা যে চিনতে পারো, কেমন আছো? পরেশনাথ আমাকে দেখে মস্ত একটা হাঁ করল, বললে, কোথায় যেন দেখেছিস, চেনা চেনা মুখ। আমি হেসে বললাম, বেশ, আমি কানাই, সীতানাথ চক্রবর্তীর ভাগ্নে। সে উদাসীন ও আগ্রহশূন্যভাবে বললে, ও ব্যাস। অথচ আমি ওর সঙ্গে একত্রে খেলা করেছি ছেলেবেলায়। এতদিন পরে ছেলেবেলার সঙ্গী দেখে
ওর মনে এতটুকু উৎসাহ বা আনন্দ দেখলুম না, কেমন যেন হয়ে গিয়েছে। বললাম, ভালো আছো? জিজ্ঞাসার কোনো প্রয়োজন ছিল না, তবুও বলতে হলো ভদ্রতার খাতিরে। সে বললে, আর মোলেই বাঁচিস, বলেই সে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। আমি বললাম, দাঁড়াও দাঁড়াও, আমার চিনতে পারলে? হ্যাঁ, তুমি কানাই, তোমার কোনো অসুখ হয়েছে? হ্যাঁ, হাঁপানিতে ভুগছি। বটে, চিকিৎসা হচ্ছে? ওই গঙ্গা তীরে হবে, চিতের বিছানায় যেদিন শোবো, খেতেই পাইনে চিকিৎসে। আচ্ছা, কেউ আছে নাকি এ পাড়ায় পুরনো দলের মধ্যে? হ্যাঁ, ওই বড় জ্যাঠাইমা আছেন, একা থাকেন। বড় জ্যাঠাইমা মানে দাদজির দ্বিতীয় পক্ষের স্ত্রী। তাঁকে বাল্যকালেই আমি বৃদ্ধা দেখেছি, তিনি এখনও বেঁচে আছেন। রামলাল মামাকে ইনি হাতে করে মানুষ করেছিলেন তাঁর আপন মা মারা যাওয়ার পর। যখন রামলাল মারা যান তখন ইনি বৃদ্ধা। ইনি উঠোনে পড়ে সেদিন কী গড়াগড়ি দিয়ে কেঁদেছিলেন আমার মনে আছে। আজ 82-83 বছর বয়স হয়েছে তাঁর, এর কম হবে না কোনো হিসেবেই। বড় দিদিমাকে দেখতে গেলাম। সেই মস্ত বড় বাড়ির মধ্যে কুঁচকাটার জঙ্গল বাঁচিয়ে অতি কষ্টে ঢুকলাম। সরু পায়ে চলার পথ কে যত্নে ঝাঁট দিয়ে রেখে দিয়েছে। জ্যোৎস্না উঠেছে। নবময়রার যে বাড়িতে আমাদের বাল্যকালের পাঠশালা বসত, সেই বাড়ির জঙ্গলের মধ্যে শেয়াল ডেকে উঠল। আমি বাড়ির মধ্যে ঢুকে দেখি এক মাজা ভাঙা বুড়ি তুলসীতলায় পিদিম দেখিয়ে আস্তে আস্তে ভাঙা রোয়াকের ওপরকার কালমেঘের জঙ্গল মাড়িয়ে বারান্দার দোরের দিকে যাচ্ছে। ও বড় দিদিমা! বুড়ি পেছন ফিরে দেখলে, আমায় চিনতে পারলে না, চেনা সম্ভব ছিল না অবশ্যই। কে তুমি? আমি কানাই, সীতানাথ চক্রবর্তীর ভাগ্নে আমি। বুড়ি থমকে দাঁড়িয়ে আমার মুখের দিকে চাইলে, অবাক হয়ে গিয়েছে যেন। পরেশনাথের চেয়ে এর মুখের ভাব অনেক বেশি সজীব ও পরিস্ফুট, প্রাণ এখনো মরেনি। ও, তুমি সত্য আমার সেই খোকা, কত বড় হয়ে গিয়েছ, এসো এসো বসো। বুড়ি পিদিম রেখে এসে হরিনামের মালা হাতে আমার কাছে বসল। বললাম, দিদিমা, এ বাড়িতে কতদিন একা আছেন? জন্ম তিনি মরে গিয়ে ইস্তাক। আচ্ছা, আপনার ছেলেপিলে হয়নি দিদিমা? একটি মেয়ে হয়েছিল, 9 মাসের হয়ে মারা যায়। তারপর সেই সত্তরকে মানুষ করেছিলাম। সত্তরকে? তার নাম ছিল রামলাল। আমি বুঝতে পেরেছি, আমার ছেলেবেলায় তিনি মারা যান। বড় দিদিমা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, বললেন, কেউ নেই ভাই, আজ আমার বিয়ে হয়েছে কতকাল তা মনেও নেই, 9 বছর বয়সে বিয়ে হয়েছিল। আমার সতীন রামলালের মা তখন 18-19 বছরের। রামলাল হলো আমার কি ন্যাউট ছিল, হাতে করে মানুষ করেছিলাম। ওর মা তো তার ঝক্কি নিত না। তা এখন আপনার বয়স কত হলো? 4 কুড়ি পুড়ে গিয়েছে ভাই। একা কতদিন এ বাড়িতে আছেন? তোমাকে তো বললাম ভাই, তিনি মরে গিয়ে স্তক। রামলাল তখন থেকেই তো চাকরি করত, তার বউ এ বাড়িতে থাকতো আমার কাছে। রামলাল মারা গেলে বৌমা চলে গেল এখান থেকে।
আর আসেনি? না, বৌমার বাপের বাড়ি ছিল কলকাতা শহরে। শহরের মেয়ে আর কখনো এখানে আসে? তার একটি ছোট ছেলে ছিল। বড় দিদিমা বিস্ময়ের দৃষ্টিতে আমার মুখের দিকে চেয়ে বললেন, তুমি কি করে জানলে? ছেলেবেলার কথা মনে আছে যে, সে ছেলে কোথায়? জানি নে ভাই, পশ্চিমে চাকরি করে এই শুনেছিলাম। চিঠিপত্র দেয়? না। রামলাল মামার স্ত্রী বেঁচে আছেন? তা কি করে জানব। খোঁজ নেয় না আপনার? কি জন্য নেবে ভাই, পরে কি তা কখনো নেয়? তারা তো আর আমার কেউ না, বৌমা আমার সতিনপর বউ। আমার ওপর কি তার দরদ থাকতে পারে বলো? খোকা তো আমায় মনেই করতে পারে না, তখন সে 1.5 বছরের বাচ্চা। একাই থাকি, আজ কতকাল আছি তা ভুলেই গিয়েছি। কেউ নেই কোনো দিকে আপনার? আপনার বাপের বাড়ির কেউ? হুগলির কাছে মশাট গ্রামে আমার বাপের বাড়ি। ম্যালেরিয়ায় সে দেশ উচ্ছন্ন গিয়েছে। একটা ভাই ছিল, সে তারকেশ্বরে দোকান করত। কোনোদিন খবর নেয়নি ইনি মারা যাবার পরে। সে আছে কি নেই তা কি করে জানব। বসো ভাই, আসছি। বড় দিদিমা ঘরের মধ্যে ঢুকে হাঁড়ি কলসি খুটখুট করতে লাগলেন। সেকেলে খাবরাটি ইঁটের প্রকাণ্ড বাড়ির ছোট ছোট জানলা দরজার শূন্য কুঠুরি দিনমানই অন্ধকার। 2-3টি ঘর দিদিমা ব্যবহার করেন, বাকিগুলো পড়ে থাকে চামচিকে আর বাদুড়ের বাসা হয়ে। তেলের অভাবে এত বড় বাড়ি অন্ধকার। খানিকটা পরে দিদিমা বেতের ধামিতে করে আমায় নিয়ে এসে দিলেন 2টি মুড়ি আর গোটা কতক নারকেলের নাড়ু। আমার সামনে নিয়ে এসে বললেন, খা। আবার এসব কেন? তুই কতকাল পরে এলি ভাই, সত্যভামা ছেলে শুধু মুখে যাবি? আমার মনে সাত তো আছে, হাতেই কিছু নেই আজ। দিদিমার স্বর ভারী হয়ে এলো, বললেন, কাঁচা লঙ্কা খাবি, তুলে এনে দেব? না, আমি লঙ্কা খাইনি। হ্যাঁ রে, রাজায় রাজায় যে একটা মকদ্দমা বেঁধেছিল তা মিটে গিয়েছে। কি মকদ্দমা? কোন রাজায় রাজায়? তা তো জানি নে, সবাই বলতো চাল আকরা হয়েছিল, কাপড় মেলে না, কেরোসিন মেলে না, কি না কি রাজায় রাজায় মকদ্দমা হচ্ছে, সবাই বলতো, মিটেছে? বড় দিদিমা বিগত 2য় বিশ্বযুদ্ধের কথা বলছেন বুঝলাম। বললাম, হ্যাঁ সে মিটে গিয়েছে। আচ্ছা দিদিমা। কি ভাই? আমাদের দেশ স্বাধীন হয়েছে জানেন? কি হয়েছে? স্বাধীন হয়েছে মানে আমরা এখন কারো অধীন নই, ইংরেজ চলে গিয়েছে দেশ থেকে। মহারানীর রাজত্ব এখন আর নেই? মহারানী? না, দিদিমাকে কোনো রাজনৈতিক জটিলতার মধ্যে না নিয়ে ফেলাই ভালো। কথাবার্তার ধারা বদলে ফেলার জন্য বললাম, আপনার চলে কি করে? ওই 2-3 বিঘে ধানের জমি আছে কর্তাদের আমলের, প্রজারা বড় ভালো,
তাদের কাছে ভাগে দুটো ধান পাই আর কিছু খাজনা পাই, তাতেই একরকম কষ্টে সৃষ্টে চলে। মুড়ি খাওয়া শেষ হয়ে গেল, বড় দিদিমা ঘটি করে জল দিয়েছেন। চায়ের কথা এখানে উঠতেই পারে না, এখনো দিদিমা মহারানীর রাজত্বেই যখন বাস করেন। বড় দিদিমা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, রামলালকে দেখতে পাই যেন ছোট্ট 10 মাসের খোকা, ফুটফুটে এই বড় বড় চোখ হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। আমার সেই খুকিকে দেখতে পাই, রামলালের খোকাকে দেখতে পাই। কালকের কথা চোখের সামনে যেন আজও সব ঘোরে। রামলাল আমায় আজও ভোলেনি, বড্ড ভালোবাসত, আমায় বলতো, ছোট মা আমি এবার এসে তোমাকে আর তোমার বৌমাকে চাকরির জায়গায় নিয়ে যাব, সেই কোন পাহাড়ে, বড্ড শীত নাকি সেখানে। আমি সচকিতে বলে উঠলাম, ও কিসের শব্দ? বড় দিদিমা দন্তহীন মুখে হেসে বললেন, ভয় পেলি নাকি? ও ঘরে চামচিকে ঝটাপটি করছে, ও রোজই করে, আমার ও সব সয়ে গিয়েছে। শুধু তাই, বাড়িতে বড় বড় সাপ, বাস্তু, ওরা কিছু বলেন না। হয়তো বিছানায় শুয়ে আছি, রাত্রিরে গায়ের ওপর দিয়ে চলে গেল। সব হয় বলে উঠলাম, বলেন কি? বলছি কি, প্রায়ই দেখি ঠান্ডা হিমমতো গায়ে লাগে, তখন বুঝতে পারি। কি বলবো, সবই অদৃষ্ট ভাই, নইলে অমন সোনার রামলাল আমায় ফাঁকি দিয়ে যাবে কেন? সতিনপো বলে কেউ বলতে পারতো না, নিজের পেটে ছেলেও অত ভালোবাসে না। আজকাল তো অনেক দেখতে পাচ্ছি, বিয়ে করে এনে আমায় বললে, মা তোমার দাসী নিয়ে এলাম। আমি বললাম, না রে, আমার দাসী কেন, সংসারের লোক কি? হেসে বললে, না মা, সংসারের লক্ষ্মী তুমি থাকতে আবার কে মা? বেশ মনে আছে, সূর্যি পাটে বসেছে, আষাঢ় মাসের লম্বা দিন, বউ নিয়ে এসে আমার খোকা রামলাল দুধে আলতা পিঁড়িতে দাঁড়ালো। বড় দিদিমা কেঁদে ফেললেন। আমি সান্ত্বনা দেবার কথা বললাম অনেক, নিজেই বুঝলাম সব বৃথা। আমি এবার উঠি, যতক্ষণ থাকব উনি রামলালের কথা অনবরত বলতে থাকবেন। এতদিন বোধহয় শ্রোতা পাননি, কতকাল মনের মতো শ্রোতা পাননি কে জানে। চোখ মুছে বললেন, তবুও আছি, কর্তা তো চলে গিয়েছেন, তাদের ভিটেতে সন্ধ্যেবেলা পিদিমটা দিচ্ছি, এই ভেবে মনকে বোঝাই। আজ আমার নাথ বউয়ের পিদিম দেওয়ার কথা, শাঁখ বাজানোর কথা। আমি দিদিমাকে প্রণাম করে বিদায় নিলাম। কোথায় হুতুম পেঁচা ডাকছে যেন দুর্গা মণ্ডপের জঙ্গলে। জ্যোৎস্নার আলোয় এই প্রাচীন ভগ্ন অট্টালিকা আর কালমেঘের গোয়ালেলতার জঙ্গল রহস্যময় দেখাচ্ছে। কত কালের কত ইতিহাস এদের গায়ে লেখা। পেছন ফিরে আবার দেখলাম, বড় দিদিমা বাইরে রোয়াকে এসে দাঁড়িয়ে আমার গমনপথের দিকে চেয়ে আছেন। কতদিন এই ইটের কারাগারে বন্দিনী থাকবেন দিদিমা? পাশানি অহল্যার উদ্ধারের আর কত বিলম্ব কে জানে।